রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। মাসমাস রেসিপিতে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজে কিভাবে চুলায় ডিম প্যাটিস তৈরি করা যায় সেই রেসিপি। তবে চলুন শুরু করা যাক। এখন আমি প্যাটিসের শীট তৈরি করার জন্য ময়দার ডোটা তৈরি করে নিব। এখানে আমি একটা বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। এখন আমি আটার সঙ্গে তেল, লবণ, চিনি ভালো করে মিশ্রণ করে নিব। আটার সঙ্গে আমার তেল, লবণ, চিনি ভালো করে মিশে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব, আটার, সরি, ময়দার ডো। এখানে আপনারা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। আমার ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। এটা ডোটা সাধারণত খুব বেশি নরমও হবে না, আবার খুব শক্ত হবে না, মাঝারি আকারে থাকবে। এখন আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি পুরটা তৈরি করে নেব। যেহেতু আজকে আমি ডিম প্যাটিস তৈরি করছি, তাই ডিমের পুরটা আমি এখন তৈরি করে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। এখন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু হালকা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি একটু ভালো করে নেড়ে দেব। সামান্য গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, তালা গুঁড়াটা। পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালোভাবে আরেকটু ভেজে নিব। আমার পেঁয়াজটা ভালো হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে অর্ধেকটা তুলে নেব, যেহেতু আমি আজকে ডিমের 2 ধরনের প্যাটিস তৈরি করে দেখাবো, এই জন্য আমি অর্ধেকটা পেঁয়াজ ভাজা তুলে দিচ্ছি। এখন আমি বাকি পেঁয়াজটার মধ্যে 1টা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এর মধ্যে আমি এখন, আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতা ও কাঁচামরিচ ইউজ করতে পারেন, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। এখন আমার ডিমের প্লেটটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিচ্ছি। এখন আমি কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করব, এর জন্য আমি একটা বাটিতে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 1/2 কাপ তেল দিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি এটা খুব ভালোভাবে তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নেব। আপনারা ময়দা দিয়েও করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে বেশি ভালো হয়। আমার এই মিশ্রণটা, কর্নফ্লাওয়ার মিশ্রণটা একটু পাতলা হয়েছে, তাই আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। একটু
আমাদের কর্নফ্লাওয়ার মিশ্রণটা ঠিক এরকম হবে, না খুবই পাতলা না খুবই ঘন। 15 মিনিট রেস্টে রাখার পর দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি এটা শীটটা তৈরি করব। এজন্য আমি আর সামান্য একটু মথে নিচ্ছি। এখন আমি এ থেকে 5 পিস লেসি কেটে নিচ্ছি। এখন আমি 5 পিস রুটি তৈরি করে নিব। এখন আমি রুটিগুলো আঙ্গুল দেখা যাচ্ছে এরকম করে সবগুলো রুটি পাতলা করে তৈরি করে নেব। আমার 5টা রুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি একে একে রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি। পুরো এভাবে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা পুরো রুটিটা আমি মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপরে আমি এখন আরেকটা রুটি এভাবে করে দিয়ে দিব, দিয়ে আবার এর উপর আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিব, দিয়ে হাত দিয়ে পুরো রুটিটা আমি মেখে নিব মিশ্রণটা দিয়ে। এভাবে আমি সবগুলো রুটি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে একের পর এক দিয়ে সেট করে নিব। আমি পঞ্চম রুটিটাতেও এভাবে কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারবেন। এখন আমি দেখুন পর্যায়ক্রমে রুটিগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলো খুব টাইট করে এভাবে মুড়িয়ে মুড়িয়ে একটা রোল তৈরি করব। এভাবে দেখুন আমার টাইট একটা রোল করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো পিস করে নিব। এখন আমি পিস করে নিচ্ছি। এই রোল থেকে আমার 8 পিস হয়েছে। এখন আমি এইগুলো একে একে বেলে নিচ্ছি, বেলে শীটের শেপ তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে টাইট একটা লেয়ার, কতগুলো লেয়ারের আপনারা তৈরি করে নেবেন। এখন আমি এটা একটু বেলে নেব। এটা আমি পয়েন্টের মতো
বেলে নিয়েছি। এখন আমি এটা চার সাইড কেটে নিব সমান করে। এভাবে আমি চার সাইড কেটে নিয়েছি। এখন আমি পুর দিয়ে দিব এর মধ্যে। এখন পানি দিয়ে আমি চার সাইডটা চার সাইডে লাগিয়ে নিয়েছি পানি। এখন আমি এটা এর উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। মুখটা হালকা করে আমি চেপে দিচ্ছি। এভাবে আমি সবগুলো প্যাটিস তৈরি করে নেব। আমি যেহেতু দুই রকম ডিমের প্যাটিস আজকে তৈরি করব, তাই এখন আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমি ভাজা ডিমের পুরটা দিয়ে দেখালাম, এখন আমি সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমের জন্য আগে যে পেঁয়াজ ভাজাটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দিচ্ছি। এর উপরে আমি একটা ডিমের চার ভাগের এক ভাগ এরপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অর্ধেকও দিতে পারেন। এখন আমি এটা এরপর লাগিয়ে দিচ্ছি। আমি চার সাইডে পানি লাগিয়ে নিয়েছি। দেখুন এভাবে আমি সবগুলো প্যাটিস তৈরি করে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। তেলটা মিডিয়াম গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলের মধ্যে প্যাটিস দিয়ে দিব। এটা মিডিয়াম আছে, আমি প্যাটিসগুলো ভাজব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো প্যাটিস ভেজে নিব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ডিম প্যাটিস। এটা আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখুন কত সুন্দর মচমচা হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। খুবই মজাদার এই ডিম প্যাটিস। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।